আমি কিন্তু আপনাদেরকে জাস্ট হালকা নাস্তার ব্যবস্থা করেছি। আমি একটু বুঝায় বলি, আমাকে বলা হয়েছিল আপনাদের মধ্যাহ্ন ভোজন করা হবে নাকি, আমরা আমি তো মধ্যাহ্ন ভোজন এখানে আমার মধ্যাহ্ন ভোজন তো আমার নিজের টাকা করি, আমরা যে টাকাগুলো খরচ করি এটা আপনাদের টাকা। আমরা সবাই দেখবেন আমি আপনাদেরকে মন জয় করার জন্য বিরাট কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাই, কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের পেশার মানুষ, আমি আপনাদের পেশার মানুষ, বুঝছেন? সব লাইভ বন্ধ আছে তো, আমি বিশ্বাস করি এই একটা ট্রাউজার গত 10 দিনে আমি 7 বার পরেছি আমার টোটাল। এটা কিন্তু লাইভ না প্লিজ, আমার টোটাল ট্রাউজার আছে 3টা, একটা হচ্ছে ফর্মাল, বাকি 2টা হচ্ছে গ্যাবার্ডিন। আমি এই জীবন যাপন করা মানুষ, বুঝছেন? এটা আমি 10 দিনের মধ্যে 7 দিন পরে আসছি। আমার ফোন না, সবাই ভালো থাকবেন। আমার আপনাদের লাইভ বন্ধ করেছেন, বন্ধ করেছেন জি। আচ্ছা শোনেন, লাইভ বন্ধ করেন, শোনেন, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট হালকা নাস্তার ব্যবস্থা করেছি। আমি একটু বুঝায় বলি, আমাকে বলা হয়েছিল আপনাদের মধ্যাহ্ন ভোজন করা হবে নাকি, আমরা আমি তো মধ্যাহ্ন ভোজন এখানে আমার মধ্যাহ্ন ভোজন তো আমার নিজের টাকা করি, আমরা যে টাকাগুলো খরচ করি এটা আপনাদের টাকা। তো আমরা সবাই দেখবেন আমি আপনাদেরকে মন জয় করার জন্য বিরাট কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাই, কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের পেশার মানুষ, আমি আপনাদের পেশার মানুষ, বুঝছেন? সব লাইভ বন্ধ আছে তো, আমি বিশ্বাস করি এই একটা ট্রাউজার গত 10 দিনে আমি 7 বার পরেছি আমার টোটাল। এটা কিন্তু লাইভ না প্লিজ, আমার টোটাল ট্রাউজার আছে 3টা, একটা হচ্ছে ফর্মাল, বাকি 2টা হচ্ছে গ্যাবার্ডিন। আমি এই জীবন যাপন করা মানুষ, বুঝছেন? এটা আমি 10 দিনের মধ্যে 7 দিন পরে আসছি, বুঝছেন? সো আমি ওরকম জীবন যাপনে বিশ্বাস করি। আমরা দেখেন আগে মানুষ মনে করতে কি যে মন্ত্রী হওয়া মানে হচ্ছে দম্ভ দেখানো, অর্থবিত্তর ভাব দেখানো, এই দেখানো। আমি চেষ্টা করব, আমি নিজেও কৃচ্ছতার জীবনে বিশ্বাস করি, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লক্ষ টাকার ঘড়ি তো দেখছে, আমার ঘড়ি নাই। আমরা চেষ্টা করব, মোবাইল আমার পিএস দেখে বলে এত নিম্নমানের মোবাইল আপনি ইউজ করেন, এটা 2G হয়ে গেছে, আমি ফোনই করতে পারছি না। সো আমরা সবাই চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ দেখেন, জীবনে অনেক কষ্ট করছেন সাংবাদিকতা করতে গিয়ে। আমার অনেক পরিচিত সাংবাদিক চাকরি হারিয়েছে, খুব কষ্ট লাগে দেখে, একটা ছোট্ট সত্য কথা রিপোর্ট করা তো চাকরি হারিয়েছে, সারাক্ষণ নিগ্রহের মধ্যে থাকেন, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয় কথায় কথায়, আপনারা প্লিজ একটা উদ্যোগ নেন, এই একটা সুযোগ, আপনারা চাপ সৃষ্টি করেন, সাংবাদিক ইউনিয়নকে এক হইতে হবে, আপনারা চাপ সৃষ্টি করেন। প্রেস ক্লাবে যে সমস্ত সকল সাংবাদিককে সদস্যপদ দেওয়া হয়েছে, আপনারা জানেন হোয়াট আই এম মিনিং, আপনারা তাদের থেকে প্রেস ক্লাবকে মুক্ত করেন। সৎ এবং মানে সত্যিকারের জার্নালিস্ট আছে যারা, তারা যেন থাকে। আপনারা যদি কালেকটিভ একটা ফোর্স গড়ে তোলেন সব সাংবাদিকরা মিলে একসাথে, সত্যিকারের সাংবাদিক মানে বুঝছেন তো, সত্যিকার সাংবাদিক কি বুঝিয়েছি, মিলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা আপনাদের যত কালো আইন আছে টাছে এগুলি করেন, ওয়েজ বোর্ডের ব্যাপারটা করেন, এবং আমাদেরকে অব্যাহতভাবে চাপের মধ্যে রাখেন সুশাসন প্রশ্নে, বিন্দু মাত্র ছাড় দিবেন না। আমি যা উদ্যোগ দিব ইন কোর্স অফ টাইম, আপনাদেরকে অবহিত করবো তখন করেন, এটা একটু টাইম লাগবে, আমাদের ইমিডিয়েট প্রায়োরিটিগুলো করে নিই। ভালো থাকবেন প্লিজ, আমার জন্য দোয়া। এটা আমি বন্ধ করে রাখছি, কারণ এখানে আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠি শুধু হোয়াটসঅ্যাপে রাত্রে 776টা মিস কল আসছে, আমি ধরতে পারি না, তো মানে আমি এটা ইয়েতে দিয়ে রাখছি, ফ্লাইট মোডে দিয়ে রাখলাম, কাজ করতে পারি। আমার পিএস আছে, তার ফোন